ভালোবাসা কি তালাবন্দি করে রাখা যায়? জার্মানির কোলন শহরের একটি সেতুতে সেই চেষ্টাই করছেন হাজার হাজার দম্পতি প্রেমিক প্রেমিকা। তারা নিজেদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার কথা একটি তালার উপরে লিখে, মানে নিজেদের নাম বা নামের প্রথম অক্ষর একটি তালার উপরে লিখে, সেই তালাটি এই কোলনের এই সেতুতে, রেল সেতু, সেই রেল সেতুতে তালাটি আটকিয়ে তারপরে চাবিটি ফেলে দিচ্ছে রাইন নদীতে। এভাবে নাকি তাদের ভালোবাসা অটুট থাকবে। ইতালির এক জনপ্রিয় চলচ্চিত্র থেকে এই চর্চা শুরুটা হয় 2008 সালে। সেই সময় থেকে এখন অবধি কোলনের এই যে সেতু, যেটিকে এখন বলা হয় লাভ লক্স ব্রিজ, সেই রেল সেতুতে 40,000-এর বেশি এরকম তালা লাগানো হয়েছে। অবস্থা এমন যে সেতুটির যে ওজন, সেই ওজন 2 টন বেড়ে গেছে এই লাভ লকের ধাক্কায়। আর এই 40,000 তালার চাবি ফেলা হয়েছে রাইন নদীর মধ্যে। পরিবেশবিদরা এই বিষয়টি নিয়ে কিছুটা শঙ্কিত, কারণ তারা মনে করছে এই যে চাবি, সেই চাবি মাছ খেয়ে ফেলছে এবং সেই মাছ পাখি খেয়ে ফেলছে, ফলে জীব বৈচিত্র্যের উপর এক ধরনের বিরূপ প্রভাব তৈরি হচ্ছে। তবে অবস্থা যাই হোক, থেমে নেই প্রেমিক প্রেমিকা জুটি, তারা একের পর এক তালা লাগিয়ে যাচ্ছেন এই ব্রিজে। ভালোবাসার বন্ধন অটুট রাখার এরকম কোনো চেষ্টা আপনি কি কখনো করেছেন? লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।